নমস্কার, আমি সুকল্পা। কেমন আছেন আমার দর্শক বন্ধুরা? যেমনই থাকুন না কেন, এই যে সময়টা, যতক্ষণ আমি এখন আপনাদের সঙ্গে থাকব এবং আমার যিনি অতিথি তিনি যতক্ষণ আপনাদের সঙ্গে থাকবেন, জানবেন সেই সময়টুকু আপনাদের জন্য জীবনে একেবারে অমূল্য সময়। কেননা তার উপস্থিতি, তার কথা আমাদেরকে আলোর পথে নিয়ে যায়। আমি জানি আমার যারা পুরনো বন্ধু তারা ধরে ফেলেছেন যে সুকল্পা কোন অনুষ্ঠান নিয়ে এখন আপনাদের সামনে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আলোর দিশারি, মানে এখন আমরা আলোর দিকে এগিয়ে যাব, আলোর পথে হেঁটে যাব আমরা। জানি বন্ধুরা, জীবনে অজস্র সমস্যা, নানান সমস্যায় জর্জরিত, কিন্তু তবুও আমাদের ভালো থাকতে হবে। দেখুন বন্ধুরা, যখন পৃথিবীতে জন্মেছি জীবনে সমস্যা থাকবে, আর ডেস্টিনি সেটা কিন্তু কেউ বদলাতে পারবে না। যদি কেউ বলে থাকেন যে বদলে দেব, এর থেকে ডাহা মিথ্যে আর হয় না। কেননা কপালে লিখন বদলানো যায় না। এবার মনে করুন আপনার জীবনে একটা বড় রকম সমস্যা আসছে, হ্যাঁ সেখান থেকে তিনি আপনাদেরকে হালকা করে বের করে নিয়ে আসবেন। হয়তো চরম ঘটনাটা ঘটতে পারত, কিন্তু হালকা। তো যাই হোক, আর কথা বলে সময় নষ্ট করব না, জানি বন্ধুরা অপেক্ষা করছেন তার মধুর বাক্য, তার কথা শোনার জন্য, মিষ্টি কথা শোনার জন্য। কেননা হাসি মুখ আমাদের অনেক সমস্যার সমাধান করে দেয়। যাই হোক, আর বাড়াচ্ছি না, আর ভনিতা নয়, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয়, ভীষণ কাছের মানুষ, মহান্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ। আসুন, সকলে তাকে স্বাগত জানাই আলোর দিশারিতে। নমস্কার মহারাজ। নমস্কার, জয় মা। সকলকে স্বাগত জানাই আলোর দিশারি অনুষ্ঠানে। ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনাম শক্তিভূতে সনাতনে গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থি হরি দেবী নারায়ণী নমস্তুতে। নমস্কার সকল শ্রোতাদের, স্বাগত জানাই আলোর দিশারি অনুষ্ঠানে। আমি আবারও চলে এসেছি আপনাদের ঘরে, আপনাদের সাথে আপনাদের কথা শোনার জন্য এবং আপনাদের সকল সমস্যার সমাধানের পথ বলার জন্য। আমি আপনাদের একদম একান্ত আপনজন হয়ে গেছি। এই পশ্চিমবঙ্গে প্রচুর ফোন আসছে, প্রচুর সমস্যা নিয়ে আমাকে সবাই জানাচ্ছে। আর আগে থাকুন, আর আজকে যে টপিক সেটা হচ্ছে দাম্পত্য কলহ, সাংসারিক অশান্তির যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলে কি করে তার বিস্তার পাবেন সেই নিয়ে আলোচনা করব। আচ্ছা, ফোনটা নিয়ে নিও। হ্যাঁ, একদম একদম। নমস্কার। কোথা থেকে বলছেন? বারাসাত থেকে। বেশ, কার সম্বন্ধে? ছেলের সম্বন্ধে? ছেলের নাম? আচ্ছা, বেশ, দুপুর একটা তিন। আর ওর জন্মস্থান কোথায়? বেহালায়। বেশ বেশ, মহারাজের অনুষ্ঠান দেখা হয়? সঙ্গে থাকুন, মন দিয়ে শুনুন মহারাজ কি বলছে। ওর নামটা কি? শিবু রায়। শিবু রায়। আচ্ছা, ওর শরীরটা কেমন আছে? ওর শরীর দেখুন, ওর আগে মা শরীরটা আগে দেখতে হবে। হ্যাঁ, ওর আগে আপনি শরীরটা আগে ঠিক করুন। ওকে একটা মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করুন, গুপ্ত শত্রু কু নজর, এবং কোন রকম ভাবে আবিচারিক ক্রিয়া কিন্তু আপনাদের সংসারের মধ্যে কু নজর পড়েছে। আবিচারিক ক্রিয়া কু নজর কিন্তু আপনার সংসারের মধ্যে পড়েছে এবং সন্তানের উপরে ভীষণ ভাবে বর্তাচ্ছে।
শরীর স্বাস্থ্য ভালো থাকবে না, হওয়া কাজ হবে না, এবং সর্বক্ষেত্রে বাধা। ডেট অফ বার্থটা আরেকবার, কর্মবন্ধন করে রাখা আছে, কর্মবন্ধন করে রাখা আছে, একদম কর্মবন্ধন করে রাখা আছে, এই জন্যই কোন কাজকর্ম হচ্ছে না একদম। এবং এবং তার সাথে তো ওর একদম কি বলবো, ওর যে প্রতিকার লাগবে বিপরীত প্রত্যঙ্গীরা কমলাত্মিকা এবং প্রয়োগটা ভীষণ ভাবে ওর প্রয়োজন শরীরটা। কিন্তু এই কারণেই হচ্ছে না, আপনি বারাসাত থাকেন, আমার কৃষ্ণপুরে চলে আসুন, রেড বক্সের নাম্বারে ফোন করুন 9051040564, 9051920295, এই নাম্বারে ফোন করুন, মায়ের কাছে আসুন। আগে এই সমস্যার সমাধান করুন, আগে এই সমস্যার সমাধান করুন, তারপর চাকরি, ঠিক আছে? রেড বক্সে দেখুন নাম্বার যাচ্ছে, লাইভের পর অবশ্যই যোগাযোগ করুন। ঘটনা মানে প্রত্যেক এপিসোডে এই একই সমস্যা মহারাজ আসে যে সবটাই লাইভে জেনে নেব, প্রতিকার কিছু করব না, তাহলে কি করে সমস্যার সমাধান হবে? লাইভে জেনে কি হবে আমি জানি না, একদম প্রতিকার তো করতে হবে। এক্স্যাক্টলি, লাইভে আপনি কথা বলতে পারলেন, কিন্তু আমার কাছে আসলে যেটা হবে পজিটিভ ভাইবসটা কিন্তু সরাসরি শরীরে সঞ্চার হবে, সেটাই হচ্ছে কথা, সেটাই হচ্ছে কথা, আর সেটাই দরকার। আর হবে না বলে এরকম কোনো কাজ নেই, অবশ্যই হবে নিশ্চয়ই, আর আপনাদের সাধ্যর মধ্যেই কিন্তু আপনাদের ক্রিয়া করানো হবে, তাই আপনারা মন্দিরে যোগাযোগ করুন অবশ্যই। নমস্কার, হ্যালো, নমস্কার, সঙ্গে আছেন? না, হ্যালো, না, কোনোভাবেই ডিসকানেক্ট হয়ে গেছে। যাই হোক, তো এটাই হচ্ছে ঘটনা যে আমরা যেটা নিয়ে শুরু করেছিলাম, মহারাজ যেটা নিয়ে বলবেন বলছিলেন যে সাংসারিক অশান্তি এবং দাম্পত্য কলহ। যথারীতি আরেকটি ফোন দেখি। হ্যাঁ, নমস্কার, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রানাঘাট থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবেন। বেশ, ডেট অফ বার্থ বলো। 26/12/2001। রানাঘাট। মহারাজের অনুষ্ঠান দেখো? আচ্ছা বেশ, আজকে পেয়ে গেছে। 26/12/2001, 26/12/2001, কি জানতে চাও, সমস্যাটা কি? আচ্ছা, তোমার কেরিয়ার সময় হচ্ছে সকাল 7:42। ওরও কেরিয়ার সংক্রান্ত এই প্রশ্ন, রানাঘাট। আরে, তোমার কেরিয়ার কি করে হবে? তুমি, তোমার রাগ কেমন? তোমাদের প্রচুর রাগ আছে, তাই নাকি? রাগটা বেশি, ভীষণ ভাবে যে হটকারিতার সাথে কাজকর্ম করে ফেলো, হ্যাঁ কি না? দেখো, তোমার যেটা সমস্যা, তোমার বৃহস্পতি এবং রবির প্রতিকার ভীষণ ভাবে প্রয়োজন জীবন থেকে, ভাগ্যতে যে বাধা জীবন থেকে, শান্তি ভোগ সেটাই তো চলে গেছে, এবং তোমার ক্যারিয়ার কিন্তু উন্নতি হবে, কিন্তু রবি এবং বৃহস্পতির প্রতিকারটা ইমিডিয়েট প্রয়োজন। এবং তুমি প্রতি সোমবার শিবের পুজো করবে 8টা বেলপাতা নিয়ে, 8টা বেলপাতা সাদা চন্দন মিশিয়ে, এবং দুধ, কালো তিল, জব, হ্যাঁ, চিনি, এগুলো অর্পণ করবে শিবের মাথায়, এবং তুমি ইমিডিয়েট মন্দিরে আসবে, কারণ তোমার সময়ের অনেক নষ্ট হচ্ছে, এবং বিদ্যায়ও কিন্তু বাধা।
হ্যাঁ, বিদ্যায় বাধা, প্রেমে বাধা, এই বন্ধনটাকে খণ্ডন করে দিতে হবে। সঠিক প্রতিকারটা লাগবে তোমার। তোমার সামনে কেউ রয়েছেন, মা বাবা কেউ রয়েছেন? বেশ, মাকে সঙ্গে নিয়ে অবশ্যই কিন্তু মহারাজের সঙ্গে দেখা করো। দেখো টেলিভিশনের পর্দায় স্ক্রলে রেড বক্সে একটা লাল বাক্সে কিন্তু ফোন নাম্বার যাচ্ছে মহারাজের। হ্যাঁ, নাম্বারটা নিয়ে নাও এবং লাইভের পর অবশ্যই কন্ট্যাক্ট করো, ঠিক আছে? একদম একদম। মহারাজ যেটা বলছিলেন যে দাম্পত্য কলহ এবং সাংসারিক অশান্তি, দেখো আমার কাছে প্রচুর লোক আসে যারা বিভিন্ন ভাবে জর্জরিত, তাদের স্বামী স্ত্রী সম্পর্ক একটু সঙ্গে থাকুন, স্বামী স্ত্রী সম্পর্ক খুব ভালো ছিল, ভীষণ মধুর ছিল, হঠাৎ তাদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি হলো, তাদের মধ্যে হঠাৎ বনিবনা হচ্ছে না, এই সময় কিন্তু বুঝতে হবে যে কি কারণে কারণে হঠাৎ কেন এরকম হচ্ছে। সমস্যা হচ্ছে কোন রকম ভাবে তৃতীয় ব্যক্তি পদার্পণ হয়ে গেছে, বেনজল ঢুকে পড়েছে, একদম পরিষ্কার কথা, বেনজল ঢুকে পড়েছে। এই জায়গাটাতে কিন্তু কি করতে হবে, তখনই প্রতিকার করে কিন্তু সেই জায়গা থেকে তাকে বের করে আনতে হবে। কত সুন্দর সংসার, প্রেম করে বিয়ে করেছে কিন্তু ভেঙে গেছে, কিন্তু কুণ্ডলিতে ডিভোর্স যোগ নেই। আর তন্ত্রক্রিয়ার মধ্যে যদি একবার পড়ে উঠে দাঁড়ানো কিন্তু খুব মুশকিল, কারণ কি পর 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 তো কন্টিনিউয়াস করতে থাকবে। এবার পজিটিভ এনার্জিটাকে শরীরে যে আনতে হবে, হ্যাঁ শরীরে যা আনতে হবে এটাই তো বড় জিনিস, এটাই বড় জিনিস। তবে আমার মনে হয় যে যখনই এরকম ধরনের ঘটনা ঘটতে থাকবে তখনই সচেতন হতে হবে, না হলে কিন্তু ব্যাপারটা আরো গভীরে চলে যাবে, ডিভোর্স পর্যন্ত পৌঁছে যেতে পারে ঘটনাটা। যাই হোক, একটু ফোনটা নেব। নমস্কার, হ্যালো, সঙ্গে কেউ আছেন? না, এই মুহূর্তে সঙ্গে কেউ নেই। যাই হোক, তো সেই ক্ষেত্রে মহারাজ যখন তারা বুঝতে পারবেন, হ্যালো সঙ্গে কেউ আছে? হ্যাঁ সঙ্গে, আচ্ছা হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি কোথা থেকে বলছেন? বেশ, কার সম্বন্ধে জানবেন? আপনি টেলিভিশনের সাউন্ডটা মিউট করুন, শুনুন আমার কথাটা, শুনুন টেলিভিশনের সাউন্ডটা আগে মিউট করুন। এবার ফোনে কথা বলুন আমার সাথে, কার সম্বন্ধে জানবেন? কার সম্বন্ধে? আমার সম্বন্ধে জানবো, আমার শরীরের ব্যাপারে। ডেট অফ বার্থ বলুন, আপনার জন্ম তারিখ বলুন। 25/10/1977। জন্ম সময় 5:05 ভোরবেলা, ভোর 5:05। বেশ, আর আপনার জন্মস্থান? বরানগর। বেশ, হ্যাঁ কি হয়েছে আপনার? হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝেছি, আপনি কি জানতে চাইছেন মহারাজের কাছে? না, শরীর একটু ভালো না, শরীরের ব্যাপারে জানতে চাইছি। আমি খুব ভুগি। আপনার নার্ভের সমস্যা আছে কি? না সেরকম কিছু নেই। হাত পায়ে টান ধরে ব্যথা? ঠিক আছে, ওগুলো সাধারণ শরীর খারাপ, ওগুলো সবারই হয়, কিন্তু আমি যে রোগগুলো বললাম এগুলো কিন্তু আপনার থাকবে, আপনি ভালো করে ডাক্তার দেখান। আপনার এখন প্রয়োজন নৃসিংহ কবচ ধারণ করতে হবে এবং সূর্যার্ঘ দিতে হবে। এই সূর্যার্ঘ, এই সূর্যার্ঘ যে ক্রিয়া, সূর্যার্ঘ আপনি দিলে হবে না, অভিজ্ঞ
পুরোহিত দ্বারা এই সূর্যার্ঘ দান করাতে হয়, ভোরের ভোর বেলায় এই ক্রিয়াটা হয়। এবং এতে অনেকগুলো মন্ত্র আছে, মন্ত্র বলে করতে হয়। আর আপনার অনেকটা রোগটা না আপনার ভিতর থেকে আপনার মনের থেকে একদম মানসিক ভাবে ভেঙে দিয়েছে। আপনার কিন্তু ধমনীতে সমস্যা হবেই, নার্ভের এবং রক্তের একটা প্রবলেম কিন্তু আপনার দেখা দেবে, আর রক্ত শূন্যতা এই ব্যাপারটা থাকবে। আপনি ভালোভাবে চিকিৎসা করুন আর নৃসিংহ কবচ ধারণ করুন আর সূর্যার্ঘটা দেওয়ান। আপনি কিন্তু ওষুধ খাচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেন, রোগ সারছে না। আপনার রোগ কিন্তু সারছে না। তাই আপনি কি করবেন, আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আপনি দক্ষিণেশ্বরে রবিবার চলে আসুন। দক্ষিণেশ্বর চেম্বারে মহারাজের সঙ্গে আপনি দেখা করুন, আপনার তো একদম কাছে বরানগর থেকে। একেবারে মন্দিরের কাছে, একদম রাশি চক্র, একদম মন্দির, মায়ের মন্দিরের কাছেই। কিন্তু আপনি দেখুন রবিবার দিন, তাই তো মহারাজ তিনটে, আপনি আগে নামটা লিখিয়ে নেবেন, রেড বক্সের নাম্বারে ফোন করুন, আপনাকে বলে দেবে। দেখুন টেলিভিশনের পর্দায় স্ক্রলে একটা রেড বক্স রয়েছে, তার মধ্যে দুটো ফোন নাম্বার রয়েছে, দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, ওই নাম্বারটা লিখে নিন, আপনি লাইভের পর অবশ্যই মহারাজকে ফোন করুন আজকেই, ঠিক আছে? আজকেই কিন্তু, ঠিক আছে, ভালো থাকবেন। নমস্কার। খুবই অসুস্থ হয়ে পড়েছেন বোঝাই যাচ্ছে। হ্যাঁ, ওনার শরীরের ব্যাপারটা রয়েছে, এটা করতে হবে। যাই হোক, হ্যাঁ, যেটা বলছিলেন, এই যে দাম্পত্য কলহ, এই যে দাম্পত্য কলহ যেটা, কিন্তু মহারাজ ফোন এসে গেছে। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি দুর্গম থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আনন্দের সম্বন্ধে জানবেন। নামটা বলুন, নাম বলুন। ভোর চারটে কুড়ি। আর জন্মস্থান? বুঝতে পেরেছি। কি জানতে চান মহারাজের কাছে, কি সমস্যার প্রশ্ন? আচ্ছা, কেরিয়ার, ঠিক আছে, সঙ্গে থাকুন। খুব ভালো যোগ ছিল, এর কেরিয়ার ভালো ছিল, ওহো, কিন্তু ওর সাধু সর্ব যোগটা কিন্তু খণ্ডন করতে হবে। আর ও কিন্তু বুদ্ধি নিতে পারে না, ডিসিশন নিতে পারে না। আচ্ছা, এই তাই তো, এইগুলো করো তো তুমি, আমি কি বললাম, তোমার বুদ্ধিভ্রষ্ট হয়, ডিসিশন নিতে পারো না, তোমার জব আছে, চাকরি হবে, খুব ভালো যোগ আছে, সেগুলো নিয়ে সমস্যা নেই। তুমি এখন কি করছো? কিন্তু তোমার ডিসিশন ভুল হয়, ভীষণ আতঙ্কের মধ্যে ভোগো, অ্যাংজাইটির মধ্যে ভোগো, হ্যাঁ কি না? হ্যাঁ তো, না সব ভুল বললাম? হ্যাঁ, তুমি দক্ষিণা কালী কবচ ধারণ করো। দক্ষিণা কালী কবচ ধারণ করো, তুমি রেড বক্সের নাম্বারে ফোন করো, তোমার এই কবচটা তোমার বাড়িতেই চলে যাবে কুরিয়ারের মাধ্যমে। আচ্ছা, দক্ষিণা কালী কবচ ধারণ করো এবং প্রতি মঙ্গলবার তুমি কালী মন্দিরে ফল আর ফুল প্রদান করবে, অর্পণ করে আসবে, দান করবে। হ্যাঁ, এইটা করবে, দেখবে তোমার বাধাটা কেটে যাবে। হ্যাঁ, যোগ আছে, হ্যাঁ হবে হবে। তুমি একটা কাজ করবে, কিন্তু কতগুলো বাম্পার হয়ে গেছে সামনে, বাম্পার রয়েছে, হ্যাঁ, স্টিয়ারিংটা ঠিক করাতে হবে, বাম্পার রয়েছে, বাম্পার গুলো ঠিকঠাক হয়ে গেলেই কিন্তু তোমার সরকারি চাকরিটা, কিন্তু বাম্পারটা রয়েছে, এটা মাথায় রাখো। হ্যাঁ, বাম্পারটাকে ক্রস করতে হবে, আর বাম্পারটা ক্রস করাতে একমাত্র কিন্তু মানসিক শান্তি একটু নেই। তুমি গরু আছে না বাড়ির কাছে? হ্যাঁ, তোমার কাছাকাছি গরু আছে তো, তুমি গরুকে খাওয়াবে, রোজ খাওয়াবে।
নমস্কার, কোথা থেকে বলছেন? আচ্ছা বেশ, হ্যাঁ লাইভ চলছে। হ্যাঁ, যেটা বলছিলেন মহারাজ, যে এই যে অশান্তি যখন হয় তা আমরা যখন বুঝতে পারছেন তখন তিনি কিভাবে সেটাকে ওভারকাম করবেন? এখন যদি সঙ্গে থাকুন, ক্ষতি করে রাখি বাড়ির ভিতরে কোনো বিদ্বেষ, হ্যাঁ একটু সঙ্গে থাকুন, যদি বিদ্বেষণ সঙ্গে থাকুন একটু, মহারাজ কি বলছেন একটু শুনুন। হ্যাঁ যদি এখন বিদ্বেষ, হ্যাঁ যেটা বলছিলেন মহারাজ, এটা শুন, সময় টাইম ওয়েস্ট করা না, বিদ্বেষণ ক্রিয়া যদি করে রাখি, যদি নষ্ট করে রাখি, যদি কোন তুকটাকে প্রভাব থাকে তখন সেটাকে সে বাড়ি থেকে সেটাকে আগে বিতাড়িত করতে হবে, কিছু খাইয়ে দিল নষ্ট করে দিল, পেট থেকে সেটাকে তুলতে হবে, তুকটাক করে নষ্ট করে কিছু বাজে জিনিস খাইয়ে দিল সেটাকে পেট থেকে বের করতে হবে। তারপরে কি করতে হবে? তারপরে হচ্ছে হলো বাড়িতে যদি কোন রকম ভাবে আবিচারিক ক্রিয়া করে রাখে সেটাকে নষ্ট করতে হবে, এবং স্বামী স্ত্রী দাম্পত্য কলহ যেন নিবারণ হয়, তাদের মধ্যে মধুর সম্পর্ক আবার আগের মতন যেন মজবুত হয়ে যায়, তখন তার জন্য একটা ক্রিয়া করতে হবে। সেই দাম্পত্য কলহ নিবারণের বিভিন্ন ক্রিয়াটা করলে অবশ্যই তারা কিন্তু ফল পাবে একদম। হ্যাঁ নমস্কার, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? কার সম্বন্ধে জানতে চান? শম্পা হালদার, সন্ধ্যা, আচ্ছা সন্ধ্যা হালদার, বেশ ডেট অফ বার্থ বলুন। 9 April 1989, বেশ। জন্ম সময়? সকাল বেশ, কি প্রশ্ন মহারাজের কাছে কি জানতে চাও? না গৃহসুখ একদমই নেই, তোমার বাস্তুতে সমস্যা আছে এবং গৃহসুখ একদমই নেই, তোমাকে কেউ বিশ্বাস করবে না, তাই কি? হ্যাঁ একটু রেসপন্স করবেন প্লিজ। কিন্তু সংসারটা হবে, কিন্তু তোমার অশান্তি ঘিরে থাকবে, কিন্তু একদম অশান্তি ঘিরে থাকবে, কিন্তু অশান্তি তো তোমার গৃহসুখটা অল্প, অশান্তি তোমার ঘিরে থাকবে, কিন্তু তোমার সংসারটা হবে। কিন্তু মহারাজ এই অশান্তি থেকে তো ও অনায়াসে বেরিয়ে আসতে পারে, একদম সেই সময় ওর আছে এখনো? এখনো আছে। সন্ধ্যা তুমি ইমিডিয়েট মহারাজের সঙ্গে যোগাযোগ করো, লাইভের পর দেখো টেলিভিশনের পর্দায় স্ক্রলে রেড বক্সে দুটো নাম্বার দেওয়া আছে, তাই তো? তুমি নাম্বার দুটো নোট করে নাও এবং লাইভের পর অবশ্যই মহারাজকে ফোন করো, অবশ্যই, কিন্তু কারণ তোমার সাথে অনেক বেশি কথা বলার আছে ওনার, ঠিক আছে? একদম একদম ঠিক। দেখুন মহারাজ, বলতে বলতে এই যে দাম্পত্য কলহ একটা ফোন এসে গেল, তো যেটা নিয়ে আজকে টপিক, টপিকস তো এবারে বাড়িতে ঘরোয়া ভাবে যদি করতে হয় কি করতে হবে দাম্পত্য কলহ নিবারণের জন্য? এটা করতে হবে হচ্ছে সিঁদুর। আচ্ছা, এই সিঁদুর যেটা কপালে পড়ে সেটা কালী মন্দির থেকে মায়ের পায়ে ছুঁয়ে আনতে হবে। আচ্ছা, ছুঁয়ে এনে কপালে সিঁদুরটা পড়তে হবে। আর এরপরে যে বড় জিনিস হচ্ছে হলো ঘরে চন্দন ধূপকাঠি ধরাতে হবে, কাচের পাত্রে মধু ভর্তি করে রাখতে হবে। আচ্ছা, এবং কাগজে দুজনের নাম লিখতে হবে,
সেই কিংবা এই মধুর শিশি তো কাচেরই হয়, কাচের মধ্যে মধুর শিশির মধ্যে একটা সাদা কাগজ অথবা ভোজপাতা হলে ভালো হয়, ভোজপত্র, ভোজ্যপত্রের মধ্যে দোকানে গিয়ে ভোজপাতা বলবেন, দিয়ে দেবেন। ভোজপাতার মধ্যে লাল কালি দিয়ে দুজনের নাম লিখবে, লিখে মনের ইচ্ছে বলে ওই মধুর শিশির মধ্যে ভরে রেখে দেবেন ঘরের মধ্যে, দেখবেন অশান্তি কেটে যাচ্ছে। এবার খুব মারাত্মক চরম অবস্থা যদি হয় তার জন্য আসতে হবে এই দুটো হাত দিয়ে অপারেশন করে দিতে। গুপ্ত ক্রিয়া যেটা রয়েছে মহারাজের, তার দীর্ঘ জীবনে তার সাধনার ফল সেটা আপনাদের উপর প্রয়োগ করবেন। যাই হোক, আমরা একেবারে একদম সময় শেষ প্রান্তে এসে গেছি মহারাজ, আর একেবারেই আমাদের হাতে সময় নেই। আমি প্রত্যেককে আবারও বলবো, লাইভের পর আপনারা কিন্তু রেড বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন, নমস্কার।